দর্শক, আমরা আজ কথা বলবো একজন তরুণ অভিনেত্রীর সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? কি নাম? মালিহারা। প্রথমে আপনার নামের পরিচয়টা জানতে চাচ্ছি, যে আপনার পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, আমার বড় বোন আছে, আর ছোট দুটো বোন আছে। আচ্ছা, আপনি এখন কি করেন পড়াশোনা? আমি নিউ টেনে উঠলাম। নিউ টেনে? মাত্র নিউ টেনে? আচ্ছা, তাহলে এই যে আপনি এখন একজন মিডিয়া কর্মী বা মিডিয়ার প্রতি, এছাড়া বা আপনি মানে কেন মানে মিডিয়াতে কাজ করতে হবে বা অন্য কোনো কাজ করতে পারতেন? ছোট থেকে ইচ্ছা ছিল আমার যে আমি পিকচার তুলব, রেডি হব, একটু স্টাইল নিয়ে হাঁটব, সুন্দর করে হাঁটব, এইগুলোর ইচ্ছা ছিল। তো করতে করতে ভাবলাম যে না, একটু গ্রুমিং করি, ওখান থেকে এখন যেহেতু ক্লাস টেনে পড়ি, ওইভাবে প্রফেশনাল যাব না, কিন্তু আস্তে আস্তে তো কিছুটা বিল্ড আপ করতে হবে। এই জন্য এখন কাকে দেখি বা কেউ তো কাউকে দেখিয়ে তো শিখে না। ছোট থেকে টিভিতে দেখতাম, তারপর মানে অনেক অ্যাক্ট্রেস দেখতাম, যে ওদের ফিটনেস, ওদের ফেস দেখে আমার ভালো লাগতো, অ্যাক্টিং দেখে ভালো লাগতো। আর রিসেন্টলি মারিয়া ম্যামকে দেখে আমার এত ভালো লাগে যে না, আমি কেন ওনার মতেই হব, হইলে ওনার মতেই হব। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি ওনার কাছে গ্রুমিং করতেছি। পরিবার কি জানে আপনি? আমার ফ্যামিলি তো জানে আমি গ্রুমিং করতেছি, কিন্তু ওইভাবে জানে না যে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাই এই লাইনে। জানে যে গ্রুমিং করতেছি, প্যাশন ওয়াইজ কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, পড়াশোনা করব, বিজি হয়ে যাব কলেজে গিয়ে, তখন আর এগুলো খেয়াল থাকবে না, এই জন্য অতটা গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, মানে তারা ভাবছে এখন কি আপনি ফ্রি টাইমে আছেন? ওই পড়াশোনার পাশাপাশি নাকি কোভিড এর কারণে? আপনি কোভিড এর কারণে অনেকটা ফ্রি বলতে গেলে, পড়াশোনা একটু কম, টিচার এখানে বেশি দিচ্ছেন মানে এখন কাকে দেখে? আপনি তো মানে বললেন যে অনেককে দেখেছেন, কিন্তু এর ভিতরে দুই একজন নাম বলবেন তো। প্রথমে যখন আপনি টেলিভিশন দেখতেন তখন মানে কার সিরিয়াল নাকি ভারতের সিরিয়াল? না, আমি করিনা কাপুরকে দেখে ভালো লাগতো আমার, তারপর হচ্ছে দীপিকা পাডুকোন। মানে এটা ছোটবেলা আপনার প্রথমে ভারতের নায়িকা দিয়ে শুরু না, বাংলাদেশের কাউকে না? না। হ্যাঁ, কি বলেন, বাংলাদেশি কাউকে আমি ওরকম ভাবে চিনতাম না। মানে বাসায় তো সব ইন্ডিয়ান মুভিজ সিরিজ এগুলো দেখা হয়, তো এগুলোই চিনতাম ছোটবেলা, তো অত কিউরিওসিটি থাকে না যে কিরকম, কিন্তু দেখতাম, ওটা দেখে আমার ভালো লাগতো। এখন তো অনেক বড় হয়েছে, ক্লাস টেন পড়ে, তো সেক্ষেত্রে এখন তো আপনার ভালো খারাপ বোঝার একটা সময় এসেছে। তো এখন এই যে মিডিয়াতে আপনি এটাই কি প্রফেশন হিসেবে দেখতে চাচ্ছেন? দেখা গেছে আপনি কারিনা কাপুরকে কেন আপনার পছন্দ? অনেক ভালো অ্যাক্টিং করতো, স্মাইলটা অনেক সুন্দর ছিল, মানে অনেক ভালো লাগতো। এই যে আপনার পরিবার এখনো জানে না কি করে, তাহলে আজকের এই ভিডিওতে যদি দেখে তাহলে কি অবস্থা? দেখলে কি হবে জানবে, যে আমার মনে কি আছে, কি ছিল, কেন গ্রুমিং করতেছি, কেন ওনাকে বুঝায় বলতে পারতেছি না, কিন্তু আমি এটা করতে চাচ্ছি, ওনার ঠিকই বুঝবে। মিডিয়াতে একটা বিষয় আছে, অনেকে বলে যে গিভ অ্যান্ড টেক, বাপে কতদিন আছে এখানে জড়িত? কত এখানে আমি নিউলি আসছি বলতে গেলে দেড় দুই মাস, ধরে নিলাম দুই মাস। দেখা গেছে মিডিয়াতে আসলে অনেকে বিভিন্ন কাজ করতে গেলে বিভিন্ন ধরনের মানে সমস্যাতে পড়ে, ধরেন অনেকেই বলে তোমাকে নায়িকা বানিয়ে দেবো, অনেক ধরনের
খারাপ প্রস্তাব হলো না আপনার এই দুই মাসে আপনার কোনো ধরনের পরিবর্তন হয়েছে না এরকম কোনো অভিজ্ঞতা হয়নি কিন্তু ইনফিউচার যদি কখনো এরকম হয় আমি এগুলাকে প্রশ্রয় দিব না কারণ এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে যে আমি কি করতেছি কিভাবে উঠবো আমার যদি ট্যালেন্ট থাকে আমাকে এভাবে সবাই নেবে আমার কিছু দিয়ে কিছু নিতে হবে না মানে আপনি চাচ্ছেন আগে শিখবেন নিজের যোগ্যতাতে ভালো কিছু করবেন হ্যাঁ এটাই তো কারণ হচ্ছে অনেকে বাইরের অনেক লোকজন এখনো মিডিয়া সম্পর্কে একটা খারাপ ধারণা থাকে এটা কি ধরনের অনেক পরিবারের কাছেও কিন্তু অনেক পরিবারের মানে আপনার পরিবারও কিন্তু হয়তো মিডিয়া মানুষকে নিয়ে হয়তো একটা ভুল ধারণা থাকে তো আপনার এই দুই মাসের অভিজ্ঞতাতে আপনি বুঝতে কি বুঝতেছেন বুঝতে পারছি আমাদের পৃথিবীতে তো অনেক রকমের মানুষ আছে ভালো খারাপ তো মিলাই আছে ঠিক না তো এই ইন্ডাস্ট্রিতেও ভালো খারাপ মিলাই আছে এখন আমার কর্তব্য হচ্ছে আমি ভালো হাত কোনটা ওইখানে দেখে আমি ওইখানে যাব খারাপ পেয়ে আমি একটে পাইছি আর আসবে না বা খারাপ না করলে আমি উঠতে পারবো না এরকম কোনো কথা না আমি আমার বেস্ট দিয়ে যাব মানে অনেস্ট থাকবো বাসা ম্যানেজ করতে হবে রাজি করাতে হবে আমার তো ওরকম ইচ্ছে নাই যে গিভেন টেকে কিছু একটা তো আমি আমার ফ্যামিলি নিয়েও শুটে যেতে পারবো এই যে এখন আপনি যেখানে আছেন আপনার ফ্যামিলি জানে হ্যাঁ হ্যাঁ আমি এখানে আছি আম্মু জানে বাবা জানে বাবা নাই সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমরা যে আপনাদের কথা শুনলাম মিডিয়াতে সেই কাজ করার ইচ্ছা পোষণ বা এখন চেষ্টা করেছে সে চাচ্ছে তার যোগ্যতা দিয়ে সে হয়তো ভালো কিছু করবে আসুন আচ্ছা বাংলাদেশের আপনার কাউকে দেখে কারো অভিনয় ভালো লাগে আমরা যেহেতু বাঙালি আমরা এতক্ষণ তো ধরেন আপনি ওপারে চলে গেছেন এবং আমরা একটু বাংলাদেশ নিয়ে আলোচনা আমার বেসিক্যালি নাটকগুলো দেখা হয় তো নাটকে মেজাবিন তারপরে আপনি এই দুই মাসে কোনো কিছু কপি করতে পেরেছেন বা কারো ন্যাকামি বা রাগ বা একটা ডায়লগ বা কোনো কিছু দিতে পারেন কারণ আপনার এই ভিডিওটা হয়তো অনেকে দেখবে দেখার পরে ধরেন আপনার ফ্যামিলি তো দেখবে তো সেই ক্ষেত্রে মনে কোনো ফ্যামিলিকে না জানিয়ে কোনো কিছু করা তাহলে তো বুঝে নি একটা কথাই বলতে চাই সরি মাম্মা কিন্তু আমি করতেছি করব দেখি কি হয় সব কিছু তো ভালো খারাপ আছে তো দেখি শেষ পর্যন্ত কি হয় আর তুমি এই বিশ্বাসটা রাখতে পারো যে তোমার মেয়ে কখনো খারাপ কাজ করবে মানে দুর্বল করে ফেলে মানে এই মানে না এটা আমার আম্মু কেন সবাই অ্যাটলিস্ট আম্মু কেউ চিনে না জানে না এটা এই বিশ্বাসটা রাখতে পারে যে না এই মেয়েটা খারাপ কাজ করবে না ওর কথা বুঝে যাচ্ছে যে ও কোন ধারের জিনিস এরকম কিছু এখন আপনি কার কারো না ওকে আমার ভালো লাগে না আমি এত ওখানে করতে পারবো না এই তো এটা একটা ডায়লগ দিয়ে দিয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এখন আপাতত কিছু পরিকল্পনা করি নেই ফিউচার নিয়ে ড্রিমিং করছি করতে থাকি দেখি কি হয় আপনি কি করবেন আপনার লাইফের সিদ্ধান্ত আপনারই তারপর আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এটা এখন থেকে যদি আপনার সবকিছু শিডিউল করা থাকে তাহলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন হ্যাঁ শিডিউল তো করা থাকবে
তো আগে ব্রুনিংটা শেষ করে দেন সব শিডিউল মেইনটেইন করে চলবো, এখানে যেতে হবে এই দিন আমার এই শুট, ওই দিন আমার এই শুট। আপাতত আমি কারোর কাছে এগুলো শুট নিচ্ছিও না, কিছু করছি না, আজকে নর্মালি পোর্টফোলিও করার জন্য আমি এখানে এসেছিলাম। আপনার কাছে কি ভালো লাগে, নাটক সিনেমা? নাটক বেশ, বিশেষ করে আমার র‍্যাম্প ওয়াক অনেক ভালো লাগে। সামনে দিয়ে একটা অ্যাটিটিউড নিয়ে হাঁটা, একটা ড্রেস পরে আমি অ্যাটিটিউড নিয়ে হাঁটতেছি, আমাকে যে কিরকম লাগতেছে, কত সুন্দর লাগতেছে এটা মাত্র আমি বুঝবো যে কেমন লাগতেছে এই ফিলিংস। সেটা দর্শকেরা বলবে, ওরাও দেখলে বুঝবে যে কার মধ্যে কতটুকু অ্যাটিটিউড, কতটুকু অ্যাটেনশন সিক করতে পারে একটা মডেল, ওরা দেখলে বুঝবে। মানে আপনি চাচ্ছেন আপনার যোগ্যতা দিয়ে আগিয়ে যাবে, দর্শক আপনারা শুনছেন মানে একজন তরুণ অভিনেত্রী যেটাই বলেন হয়তো পজিটিভ কিছু করে আপনাদের মন জয় করবে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাস্ট দর্শক বন্ধুদের সাথে কিছু বলার থাকে জাস্ট একটাই জিনিস যে তোমরা যদি কেউ কখনো মিডিয়াতে আসতে চাও প্লিজ তোমরা মানে গিভ এন্ড টেক এই জিনিসটা বাদ দাও, বিকজ তোমাদের এই গিভ এন্ড টেকের কারণে কিছু মানুষের ট্রু ট্যালেন্ট থেকে যাচ্ছে। Give and take your car. Eat a ball at you. Don't know.